বন্ধুরা, আগের ভিডিওগুলোতে তো আমরা রাজতন্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানতে জানতে রাজতন্ত্রের ভালো ভালো দিকগুলো জেনেছি। এই ভিডিওটিতে আমরা রাজতন্ত্রের দোষ বা ত্রুটি সম্পর্কে জানব। শুরু করা যাক তাহলে। রাজতন্ত্রের প্রধান সমস্যা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র গণতন্ত্র বিরোধী। তার মানে বুঝতেই পারছো, সেখানে জনগণের মতামতের কোনো মূল্যই থাকে না। তারপর নিরঙ্কুশ রাজতন্ত্রে নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দল ব্যবস্থা নেই। জনগণ স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ সেখানে রাজনৈতিক অধিকার থাকে না। তারপর নিরঙ্কুশ রাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা থাকে না, কারণ জনগণ স্বাধীনভাবে তাদের মতামত কিংবা ভিন্ন মত প্রকাশ করতে পারে না। এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ত্রুটি রাজতন্ত্রের, যে সেখানে জনগণ তাদের ইচ্ছে মতো কথা বলতে পারে না কিংবা ক্ষমতার বিরুদ্ধাচারণ করতে পারে না। তারপর নিরঙ্কুশ রাজতন্ত্রে আইনের শাসন নেই এবং সাম্যনীতি নেই, অর্থাৎ আইনের চোখে সেখানে সবাই সমান এমনটি নয়। রাজার কিংবা রানীর যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তাকেই সে শাস্তি দিতে পারে, আর যাকে শাস্তি থেকে রেহাই দিতে সে চায় তাকেই শাস্তি থেকে রেহাই দিতে পারে, অর্থাৎ আইন সেখানে সবার জন্য সমান নয়। তারপরের খারাপ দিকটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র স্বায়ত্তশাসনকে অস্বীকার করে। তার মানে সেখানে কোনো আঞ্চলিক স্বাধিকার নেই বা স্বায়ত্তশাসন নেই। এরপর নিরঙ্কুশ রাজতন্ত্র প্রকৃত অর্থেই স্বেচ্ছাচারী শাসন। তার মানে যেহেতু কোনো ধরনের কোনো জবাবদিহিতা রাজা কিংবা রানীকে জনগণের কাছে কিংবা অন্য কারোর কাছে করতে হয় না, সেজন্য এ ধরনের শাসন ব্যবস্থা বেশ স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তাই জনগণের অসন্তোষ বিভিন্ন সময় দেখা দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো যে রাজতন্ত্রের দোষ বা ত্রুটিগুলো কী কী। প্রথমত এটি গণতন্ত্র বিরোধী, দ্বিতীয়ত নিরঙ্কুশ রাজতন্ত্রের রাজনৈতিক অধিকারগুলো সাধারণ জনগণ ভোগ করতে পারে না, তৃতীয়ত নিরঙ্কুশ রাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা নেই কারণ এখানে ক্ষমতার বিরুদ্ধে কিছু বলা যায় না, ক্ষমতার বিরুদ্ধাচরণ করা যায় না, কোনো রকমের কোনো ভিন্ন মত প্রকাশ করা যায় না, চতুর্থত নিরঙ্কুশ রাজতন্ত্রে আইনের সাম্য নেই, তার মানে এখানে আইন সবার জন্য সমান না। রাজার প্রিয় পাত্র হলে তোমার জন্য আইন হবে একরকম, আর রাজার অপ্রিয় পাত্র হলে তোমার জন্য আইন হতে পারে আরেক রকম। তার মানে একই কাজ করে কেউ শাস্তি পেতে পারে, আবার সেই কাজ করেই অন্য কেউ শাস্তি নাও পেতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা। তারপরের দোষটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্রে স্বায়ত্তশাসন থাকে না, তার মানে আঞ্চলিক সমস্যা সমাধানের কোনো অধিকারই সেই অঞ্চলের শাসন ব্যবস্থার উপর থাকে না, সেটি পুরোপুরি নির্ভর করে রাজার উপর কিংবা রানীর উপর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এই ধরনের রাজতন্ত্র অনেক সময় বেশ স্বেচ্ছাচারী হয়ে ওঠে, কারণ এখানে জবাবদিহিতার কোনো বালাই থাকে না, যে যার ইচ্ছে মতো শাসন পরিচালনা করতে পারে যদি সে উত্তরাধিকার সূত্রে রাজা কিংবা রানী হন। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। কোনো জানার কিছু থাকলে লিখে জানিও ভিডিওটির কমেন্ট সেকশনে। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে।